এই মুহূর্তের বাবা সব থেকে বড় খবর, 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোটের কারণে কারচুপি করে জয়লাভ করেছে। এই দাবি তুলে আদালত দ্বারস্থ হয়েছেন প্যান্ডেশ্বরের প্রার্থী তথা প্রাক্তন তৃণমূল নেতা জিতেন্দ্র তেওয়ারি। তিনি দাবি করেছেন যে 2021 নির্বাচনে ভোট কৌশলী প্রশান্ত কিশোর তৃণমূলকে ভোটের কারণে কারচুপি করে জয়লাভ করেছে। বিজেপিকে হারিয়েছে প্রশান্ত কিশোর, যেখানে তো সরাসরি জানিয়ে দিল পাণ্ডেশ্বরের প্রার্থী তথা প্রাক্তন তৃণমূল নেতা জিতেন্দ্র তেওয়ারি। জিতেন্দ্র তেওয়ারি সরাসরি আদালতে মামলা করেছেন তৃণমূলের বিরুদ্ধে যে পাণ্ডেশ্বর বিধানসভা কেন্দ্রে আবার পুনরায় নির্বাচন করা হোক তাহলে আমার জয় নিশ্চিত। পাণ্ডেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভোটের গণনায় কারচুপি করেছে, এমনকি পাণ্ডেশ্বর বিধানসভা কেন্দ্রে কেন সব কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস ভোটের গণনায় কারচুপি করে জয়লাভ করেছে, এমনটাই দাবি পাণ্ডেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল নেতা জিতেন্দ্র তেওয়ারির। তো বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিও শুরু থেকে শেষে দেখবেন, চ্যানেলের উত্তরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সেখানে চেপে দেবেন এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোটের গণনায় কারচুপি করে তৃতীয়বার ক্ষমতায় এসেছে, এমনটাই দাবি করতে চলে বিজেপির বহু নেতা মন্ত্রী, যেখানে কিন্তু আজ মুখ খুললেন এ বিষয়ে পাণ্ডেশ্বরের প্রার্থী প্রাক্তন তৃণমূল নেতা জিতেন্দ্র তেওয়ারি। জিতেন্দ্র তেওয়ারি সরাসরি দাবি করলেন যে ভোটের গণনায় কারচুপি করেছে ভোট কৌশলী প্রশান্ত কিশোর, প্রশান্ত কিশোরের বিরুদ্ধে মামলা করা হোক, প্রশান্ত কিশোরকে গ্রেপ্তার করা উচিত, এমনটাই দাবি জিতেন্দ্র তেওয়ারি। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, প্রশান্ত কিশোরকে কি গ্রেপ্তার করা উচিত কি উচিত না অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, যেখানে এবার ভয়ঙ্কর হয়ে এসে গেল ভোট কৌশলী প্রশান্ত কিশোর, প্রশান্ত কিশোর এবার গ্রেপ্তার হতে পারে এমনটাই সিবিআই সূত্রে খবর।